পেলাম আমি শিক্ষা, এর পরের লাইন কি হবে? আপন কাজে উঠোনতে বাসা দিল দীক্ষা। আজকে আমরা দীক্ষা কল্পনা করব। দীক্ষা কল্পনা কি শেখা? দীক্ষা কল্পনা তোমাদের আনন্দ পাঠ করতে আছে, তাই না? তাহলে আসো দীক্ষা কল্পনা। বিক্রমপুর জেলা, ওনার গ্রামের নাম হচ্ছে খাইদা। আসলে গ্রামের নামটা ঠিক খাইদা না, গ্রামের নাম হচ্ছে ডাকুদা। এটা মানুষের মুখে বিকৃত হয়ে খাইদা হয়ে গেছে। উনি দৈনিক ইতিহাস পত্রিকার শিশু বিভাগের পরিচালকের সহকারী ছিলেন। কোন পত্রিকা? আরো অনেক আছে।
দিয়ে দিই। এখানে মূলত চরিত্র হচ্ছে আরো আছে, লেবু আর এটাকে মৌল বিষয়ে আর হচ্ছে লেবু ছেলেটা খুবই দুর্বল প্রকৃতির দেশ। তো গল্পের নাম তাহলে দীক্ষা কেন? লেবু ছেলেটা বেশ মজার, বুঝতেই পারছি এখানে লেবু কিছু দুষ্টামি বা মজার কিছু কাহিনী থাকবে। তো গল্পটার নাম দীক্ষা। দীক্ষা মানে কি একটু জেনে নিই, দীক্ষা মানে হচ্ছে তোমাদের বইতে যে শব্দার্থ দেওয়া আছে সেখানে লিখেছে উপদেশ বা শিক্ষা, ওরকমই মোটামুটি। কোনো উপদেশ বা শিক্ষার জন্য কোনো গুরু গুরুর কাছ থেকে যে শিক্ষাটা পায় সেটাকে বলে দীক্ষা। তাহলে গল্পটা একটু সংক্ষেপে বলি। এই লেবু খুবই দুর্দান্ত, সেটা তো আগেই বললাম। সে তাকে অনেক সময় অনেক শিক্ষক কিছু কিছু শিক্ষক ভয়ই পায় তাদের সেরকম দুষ্টামির জন্য, বিশেষ করে মৌল বিষয়ে প্লেটটা একটু পছন্দ করে, তার দুষ্টাম করে ভালো লাগে। তো একদিন যেদিনের ক্লাসে মৌল বিষয়ে গেছে, মানে নিজের ক্লাসে ছিল না, ছিল বাংলা ক্লাস, বাংলা শিক্ষক আসে নাই দেখে হেডমাস্টার সাহেব মৌল বিষয়ে পাঠিয়েছে। মৌল বিষয়ে জানে যে লেখক কোনো বন্ধু সেজন্য আগে থেকে যাতে বন্ধ করে না করে লেবুকে ব্যস্ত রাখার জন্য, হ্যাঁ বলছে আর বাংলা তুমি আসলে এত ভালো পারেন না, আমি তো ফার্স্টে পড়া যাতে দুষ্টামি তাহলে আরো বেশি দুষ্টামি করবে না, বাংলা ক্লাসে দুষ্টামি বাংলা টিচার গেলে দুষ্টামি কম করতে পারবে, যেহেতু ফার্স্টে টিচার মৌলী সাহেব দিয়ে বাংলা পড়াচ্ছে তাহলে তার বেশি দুষ্টামি শুরু করতে পারবে। ঠিক আছে, মৌলী সাহেব যখন তার সাথে পড়ার তখন দুষ্টামি করার সুযোগটা কম পাবে, সেই জন্য উনি আগে থেকেই চিন্তা করে গেছেন যে কী করে ব্যস্ত রাখা যায়। বিশেষ করে লেবু যে ক্লাসে গিয়ে বললে তোমাদের তো আমি একটা লেখা দিচ্ছি, দেখি তোমরা কীভাবে লিখো, দেখে আমাকে দেখাবে। লেখাটা হচ্ছে তোমাকে 500 টাকা দিলে তুমি কী করবে এটা লেখো। সবাই লেখা শুরু করেছে, লেবু বলল সবাইকে সবাইকে 500 টাকা করে দিলেন, অনেক টাকা হয়ে যাবে, আপনি একটু কম করে দিলেন। মৌলিক সাহেবটা তো মনে মনে বিরক্ত হলেও কিছু বলে নাই, বলছে না এটা তো আমি তো বললাম তোমাকে মনে মনে ধরতে, হ্যাঁ তুমি আবার এত কথা কেন। আপনার
কে জানে না সে এরকম ব্যঙ্গ করে কিছু লিখেছে। কি লিখেছে? বামা পণ্ডিতের পাঠশালা বিদ্যে হয় না কাঁচকলা, দু হাতে দুই কলম দিয়ে বসিয়ে রাখে গাছতা গাছতলা। বামা পণ্ডিত হচ্ছে বামাপদ বাবু শিক্ষক। এটা পেয়ে শিক্ষক খুব দুঃখ পেয়েছেন এবং অভিযোগ করেছেন। হেডমাস্টার মশাই বললেন যে তোমরা যদি তোমাদের মধ্যে কে করেছো এই অন্যায়টা সে যদি স্বীকার করো তাহলে আমি তাকে কোনো শাস্তি দেবো না, শুধু সাবধান করে দেবো যাতে ভবিষ্যতে এরকম কাজ না করে। আর যদি সে স্বীকার না করে আমি কি বের করবো, তখন কিন্তু সমস্যা আছে। তো লেবু সামনে গিয়ে বলুন দেখি লেখাটা কি। তো লেবু কাঁচুমুচি করে যেটা বলবো সেটাও স্বীকার করবো। হ্যাঁ, সে বলবো যে এটা আমি লিখেছি, তখন বুঝে নেয় যে এটা অনলাইন, সেটা আমি ভুল করে ফেলেছি। তো হেডমাস্টার সাহেব তার এই সব সাহস দেখে খুশি হয়েছে। হ্যাঁ, সে বলছে ঠিক আছে, তুমি যেহেতু স্বীকার করেছ, হ্যাঁ তাহলে তোমাকে শাস্তি দিচ্ছি না। তুমি কি কাজটা ঠিক করেছো? এভাবে ছাত্রদের নামে শিক্ষকের নামে দেয়ালে যে কথা লিখেছো, তুমি সেই শিক্ষকের কাছে ক্ষমা চেয়ে আসবে? সে বলছে জি আছে। জি আচ্ছা বললো, আসলে হেডমাস্টার তাকে নিয়ে খুব একটা স্বস্তিতে ছিল না, সে খুব বেশি দুর্বল। যে এই যে আমরা যে মৌলিক সাহেবের কথা লিখেছি না, মৌলিক বিষয়ে যেখানে থাকতেন আর লেবু বাড়ি কাছাকাছি, তো মৌলিক সাহেবকে দায়িত্ব দিলেন যে লেবুকে যাতে নিয়ে আসে স্কুলে আসার সময়। সে মৌলিক সাহেবকে তো এমনিতেই লেবুকে পছন্দ করে না, একটু মহাবিরক্ত বলে এই মহৎমাস এই সয়তার টাকা কেন আমার ঘরে বলেছেন। তো হেডমাস্টার মশাই যেটা বললেন সেটা বলছে লেবু আসলে ঠিক ওরকম খারাপ না। হ্যাঁ, বলছে এই ধরনের বাচ্চাদেরকে বলে তারা আসলে বুদ্ধি বয়সের তুলনায় তাদের বুদ্ধিকে বেশি, বুঝছো? বর্তমান যুগে তাদেরকেও কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন বলে। তোমাদের কোনো একটা বই দিয়ে দেখেছি বিশেষ চাহিদা সম্পন্ন বলতে তোমরা কি বুঝছো? আমরা সাধারণত বুঝছি যাদের যারা দেখতে পায় না, কথা বলতে পারে না বা বুদ্ধি বয়সের তুলনায় কম, তাদের কিন্তু বয়সের তুলনায় বুদ্ধি বেশি হলেও বিশেষ চাহিদা সম্পন্ন। কেন বলো তো? কারণ বয়সের তুলনায় বুদ্ধি যদি বেশি হলে তারা আসলে খুবই অ্যাক্টিভ হয়ে যায়, কী করবে না কী করবে বুঝে পারে না, তাদের বুদ্ধি দিয়ে অনেক সময় অনেক খারাপ কাজও করে থাকে। কিন্তু তাদের যদি সঠিকভাবে গাইড করা না যায় তখন তারাও কিন্তু সমস্যার মধ্যে পড়ে, ভুল পথে চলে যায়। তো হেডমাস্টার সাহেব সেটা বুঝতে পেরেছেন, সেদিন মৌলিক সাহেবকে দায়িত্ব দিয়েছেন স্কুল থেকে আসার সময় যাতে তাকে নিয়ে আসে, যাতে পথে বেশি রকম কিছু বুঝতে পারে না পারে অনেক রকম কিছু হচ্ছে। মৌলিক সাহেব সেটাতে খুব বিরক্ত হলেও কিছু একেবারে আমি বারো মাসে তার বলতে পারছি না, ছাত্রদের কয়েক মাসে সেটা তার বলতে পারছি না। যাই হোক, মৌলিক সাহেবের সাথে আসে কলমে কালী শিশুদের আবার কালী ব্যাপার।
সাহেবের সাথে সে দেখা করে বলবো যে আসলে আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে করিনি, আমার ভুল হয়ে গেছে। মনে হচ্ছে
ফলে তার পরিবর্তন আসে। মানুষকে আসলে সবসময় জোর করা হয় না, হ্যাঁ অনেক সময় নিজের থেকেই উপলব্ধি আসে। একটা তখন যদিও এটার সাথে মিলছে না, কারণ পরীক্ষা আসে সময় নিজের পক্ষে আসে, নিজের উপর মিলে এমন কোনো কথা। বাতাস এবং সূর্য দুজনের মধ্যে ঝগড়া লেগেছে তর্ক বিতর্ক, বাতাস বলে আমি শক্তিশালী, সূর্য বলে আমি শক্তিশালী। তো এটা তর্ক বিতর্ক চলছে অনেকক্ষণ ধরে। পরে তারা ঠিক করলো যে রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, বলছে ঠিক আছে এই লোকটার গায়ে থেকে যে চাঁদা খুলতে পারবে সেই শক্তিশালী। তো বাতাস খুব জোরে বলা শুরু করেছে, যত জোরে বলছে তত লোকটা আরো জোরে চাঁদটা জোরে ধরেছে নিজেরটা। শেষে বাতাস হার মেনে, বাতাস হার মেনেছে। এরপর সূর্য উঠে একটু মিষ্টি করে হাসলো আর লোকটা চাঁদটা খুলে রাখলো। এটার উপদেশ হচ্ছে মানুষকে অনেক সময় জোর করে যা হয় না, তা একটু মিষ্টি কথা হয়। সে থেকে মিলে মিলে কিনা তোমরা চিন্তা করে পুরোপুরি আমার মতো পুরোপুরি কিনা। আবার তোমরা সবার আগে ছাত্র এখানে দেখেছ যে আমরা প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শিখি, যে নিজে নিজেই উপলব্ধি হয়। এটার সাথে কি মিলে এই গল্পটা পুরোপুরি না। আবার পাখি গল্প পড়েছো? পাখি গল্প সপ্তপর্ণা বই আমাদের পাখি পাখি গল্পের উপর আমার ক্লাস আছে না, দেখে দেখিনি। পাখি গল্পে দেখেছি যে একটা পাখি ধীরে ধীরে সুস্থ হচ্ছে, এটা দেখে একটা মেয়ে কুমু সে অনুপ্রেরণা পাচ্ছে। সে মনে করছে পাখিটা যদি অসুস্থ থেকে একটু সুস্থ হয় তাহলে আমি কেন হতে পারবো। হ্যাঁ পাখিটারও ডানা ভাঙা ছিল, মেয়েটারও পা ভাঙা ছিল, যাই হোক পাখিটা একটু সুস্থ পাচ্ছে, সে অনুপ্রেরণা পাচ্ছে। অর্থাৎ সেখানে প্রকৃতি থেকে পাখি থেকে অনুপ্রেরণা পাচ্ছে। এটাও কি পুরোপুরি মিলে এই গল্পের সাথে? এটাও মিলে না, ঠিক আছে এটা এটা অন্যরকম, ওগুলো আরেক রকম। তারপরে বলো একটা সাদৃশ্য আকৃত আছে, কোথায় আছে এটা তোমরা চিন্তা করো, ঠিক আছে? তাহলে এই গল্পের যে বক্তব্য সেটা হচ্ছে নিছক আনন্দ। তোমাদের পাঠ্যপুস্তক বলতে যেটা লিখেছেন শেষে, নিছক আনন্দ মানুষকে বিপদে ফেলে, ক্ষমা এবং আন্তরিকতা তেমন মানুষকে সুপথে নিতে পারে। নিছক আনন্দ মানুষকে বিপদে ফেলে, আনন্দ তো অবশ্যই দরকার আছে তাই না? কিন্তু বেশি আনন্দ, বেশি আনন্দ সমস্যা নেই কিন্তু অন্যের ক্ষতি না। অতিরিক্ত আনন্দে আক্রহ হয়ে গেলে অনেক সময় কী হয় এটা ক্ষতি করে, অনেক সময় অন্যের না নিজেরই ক্ষতি করে থাকে, ঠিক আছে? অনেক সময় মানুষের আনন্দের খেলায় অন্যের কথা চিন্তা করে, তাই না? এরকম একটা গল্প করেছে তোমরা ছোটো ছোটো ক্লাসে পড়েছো, যে কতগুলো ছেলে পুকুরে ঢিল মেরে মেরে ব্যাংকদের মারছিল। হ্যাঁ ব্যাংকরা তো এখানে এটা তো মরে যাচ্ছিল বা আহত হচ্ছিল, তারা তো বুঝছে না। তো একটা বুড়ো ব্যাংক শেষে তাদেরকে বললো তোমরা এটা কী করছো, আমাদের তো অনেক কষ্ট হচ্ছে, আমরা তো মরে যাচ্ছি, তোমরা এখন কেন করছো? তো বাচ্চাগুলো বলছে আমরা তো মজা করছি, তোমাদের জন্য যা মজা আমাদের জন্য তা কি বড়। আবার দেখা যায় আগে বেশি দেখা যায় যে আনন্দ করছে অতিরিক্ত জোরে 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 গান শুনছে, হ্যাঁ অন্যরা কিছু বললে আমরা আনন্দ করছি তোমরা কেন করছো, তারা আনন্দ করছে ঠিক, কিন্তু কেউ তো অসুস্থ হতে পারে, কারো তো পরীক্ষা থাকতে পারে, আরো অনেক সমস্যা থাকতে পারে, তাদের তো খারাপ লাগবে। তাহলে এই গল্পটা হচ্ছে নিছক আনন্দ মানুষকে বিপদ করে, আর অন্যকে বিপদ করলে তোমার ক্ষতি হবে, তখন তো দূর বিপদে পড়বে তাই না? ক্ষমা ও আন্তরিকতা তেমন মানুষের সুস্বাস্থ্যে লিখতে পারে, ঠিক আছে? সবসময় মানুষকে কড়া কথা বলে শাস্তি দিয়ে প্রতিশোধ নিয়ে মানুষকে সুপথ আনা যায়, এই লেবুতে কোনোভাবে সুপথ আনতে পারতো না, শাস্তি দিয়ে আনতে পারতো তোমার মনে হয়? তবে আমি প্রথমেই যে গল্পের কবিতার লাইনটা বললাম সবার আগে ছাত্র কবিতা থেকে, ওইটা আবার সম্পূর্ণ অন্য কথা বলছিলাম। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠিন হতো পাশান দিল এখন আবার বলছি কঠিন। যাই হোক সবসময় যে ক্ষমা করতে হবে এমন কোনো কথা না। আবার কেউ বলতে পারো যে ক্ষমা আন্তরিকতা এগুলো তো বড়দের ব্যাপার, ছোটরাই না বড়রাই না ক্ষমা করবে তাই না? এগুলো আমাদের শিখে দিলাম এমন কোনো কথা না, বড় ছোট এমন কোনো কথা, ঠিক আছে? প্রতিশোধ নেওয়ার কেউ কোনো নিজের প্রাণ
আর হচ্ছে মাথা প্রতিশোধ দেওয়ার প্রবণতা থাকে, ছোটো তেলও থাকে বড়দের এখানে প্রতিশোধ সামগ্রী। এটা এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় নিজের ক্ষতিকর, আর মানুষকেও বোঝানো দেয় না। তোমার প্রতি অনেক বলেছে এই জিনিসটা মানুষকে বোঝানো যায় না, অন্য বাগানো যায় না, বরং নিজের বসে ক্ষতি করে। ঠিক আছে, তাই বলে সবসময় যে ক্ষমা করতে হবে কথা না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।